taken more 5 classes about voice change, which are previously taught in assertive sentence of voice change and auxiliary verb in voice change. And another class, interrogative voice change with auxiliary verb. Interrogative sentence in auxiliary verb. But today, I am here come to you with a new topic, which is start interrogative sentence, which is start WH question. So today, I am going to take class about WH question, how we change active voice into passive with WH question. So, তোমাদের একটু খেয়াল করে বটে দেখো আমি এখানে লিখে রাখছি ভয়েস চেঞ্জ ক্লাস নাম্বার 6 স্পেশালি কি ইন্টারগেটিভ সেন্টেন্স যেটা আমরা প্রিভিয়াস ইন্টারগেটিভ সেন্টেন্সে ক্লাস নিয়েছি সেখানে আমাদের কোনো ডব্লিউএস কোশ্চেন ছিল না তো আজকে আমরা ডব্লিউএস কোশ্চেন যুক্ত যে ইন্টারগেটিভ সেন্টেন্স গুলো আছে সেগুলোকে আমরা কি করে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব সেটাই আজকে আমরা আলোচনা করব সো প্রথমে এক নাম্বার রুলসটা দেখো এখানে লিখেছি হু যুক্ত যে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স কে আমরা কি করে প্যাসিভ ভয়েসে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তার আগে আমি একটু কথা বলি নেই ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে তোমাদের যে তিনটা বেসিক রুলস শেখানো হয়েছিল বা প্রিভিয়াস ক্লাসে আমি যে শিখায় এসেছিলাম সেগুলো তুমি যদি জানো এটার ক্ষেত্রে আলাদা কোনো আমি স্ট্রাকচার লিখি নেই দ্যাট মিন্স আমার আলাদা কোনো স্ট্রাকচার লাগবে না যদি ওই তিনটা বেসিক রুলস যেটা তোমাদের বলা হয়েছিল প্রিভিয়াস ক্লাসে সেটা মনে থাকে সো আজকে সেই তিনটা বেসিক রুলস কে কাজে লাগাইয়া আমরা এই ডব্লিউএস কোশ্চেন গুলোকে কি করে চেঞ্জ করব সেটাই দেখো সো প্রথমত দেখো হু যুক্ত ইন্টারভিউ সেন্টেন্স কে আমরা কি করে পরিবর্তন করব দেখো কি আছে হু ইজ কলিং মি কে আমাকে ডাকছে এখন ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কি লাগে তিনটা জিনিস লাগে সাবজেক্ট অবজেক্ট ভার চেঞ্জ এবং পারসন এগুলো জিনিস লাগে সো এই কয়টা জিনিসের উপর ভিত্তি করে আমরা ক্লাসগুলো এখন করব সো আজকে যে ক্লাসটা আমরা নিব সেটা দেখো কি ভয়েস চেঞ্জের উপরে ইন্টারভিউ সেন্টেন্স হোম যুক্ত প্রথমে আছে হু যুক্ত আমরা জানি কি হু এর পরিবর্তে কি বলবে বাই হোম বলবে হু এর পরিবর্তে বাই হোম এখন যে সকল সেন্টেন্সে হু থাকবে সেগুলোকে আমি কি বাই হোম এ চেঞ্জ করব কে সে হু ইজ কলিং মি কে আমাকে ডাকছে তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখে বললাম কি আইএনজি আছে ভার্বের সাথে কি আইএনজি আছে হু ইজ কলিং মি কে আমাকে ডাকছে তাহলে আমরা জানি যে হু থাকলে সে হু এর জায়গায় কি আছে বাই হোম তাহলে আমরা প্রথমে এই বাই হোমটা বসাই দিই বাই হোম এখন হু এর পরিবর্তে আমরা বাই হোম বসালে পরবর্তী কাজ হচ্ছে কি এই যে ভার বা অক্সিলারি ভার যদি থাকে সেটা করতে তাহলে আর সাবজেক্টটা আমরা কি করব বরাবরই যেহেতু এখানে বাই আমরা হোম লিখে ফেলছি এখানে সেকেন্ড টাইম আমরা কি করব না বাই লিখব না এখন হু ইজ কলিং মি কি আমাকে ডাকছে বাই হোম এই মি হচ্ছে তো অবজেক্ট এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই বাই হোম আর আই এর পরে এখানে যদি কি আছে এ ইজ আছে তার মানে কন্টিনিউয়াস টেন্স হলে যদি সাবজেক্ট বা পারসন ফার্স্ট পারসন আই হয় সেই ক্ষেত্রে কি আছে আই এম আর যদি এখানে আর কি আইএনজি আছে এর জন্য কি আসবে বিং বাই হোম আই এম বিং আর এখানে আছে কল হচ্ছে মূল ভার্ব আমরা জানি কি সব সময় প্যাসিভ ভয়েসে ভার্বে পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় যে বাই হোম আই এম বিং কলড Who is calling me? By whom I am being called. Who is calling me? কে আমাকে ডাকতেছে? By whom? কার দ্বারা I am being called? আমাকে ডাকা হয়েছিল। কার দ্বারা আমাকে ডাকা হয়েছিল? Same জিনিস আরেকটা example দেবো এখানে আছে who। এই who থাকলে আমরা কি করবো? বরাবরই who থাকলে আমরা প্রথমে by whom বসাবো। তাহলে who এর পরিবর্তে আমরা by whom বসালাম। এখন তারপরে আমাদের দেখতে হবে কোন টেন্স আছে এখানে did আছে তোমার অক্সিলারি ভার্ব এখানে নাই did দ্বারা বললাম এটা past tense আছে who did the work কে কাজটি করেছিল তাহলে by whom তারপরে যে না work এখানে object আছে subject by whom the work এখন এখানে past tense আছে past tense এ আমরা যখন এই যে অক্সিলারি ভার্বের একটা চার্ট তোমাদের previous ক্লাসে পড়াইছিলাম সেটা যদি খেয়াল করো সেখান থেকে আছে যদি এটা present indefinite হয় present indefinite অক্সিলারি ভার্ব হচ্ছে was right যেখানে এখানে the work এর জন্য was by whom the work was আর এখানে did আছে নো এই did এর কি ফর্ম হচ্ছে কি done এই who did the work কে কাজটি করেছিল by whom the work was done কার দ্বারা কাজটা করা হয়েছিল was হয় আসছে তোমার সেই অক্সিলারি ভার্বের যে চারটা ছিল সেটা থেকে সো হু যুক্ত থাকলে বাই হোম বসে আমরা খুব ইজিলি অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারছি এখন সেকেন্ড আরেকটা অপশন আছে হোম যুক্ত
এর পরিবর্তে বাই হোম আমরা বসাইছি কিন্তু যদি হোম যুক্ত সেন্টেন্স থাকে সেক্ষেত্রে জাস্ট হোম আমরা যেমন হোম থাকলে বাই হোম কিন্তু যখন হোম থাকে শুধু হোম এখানে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট এটাতে মেল গুলিয়ে ফেলে বা ভুল করে ফেলে যেটা হচ্ছে কি এই হোম এবং বাই হোম এই দুটোকে মিলিয়ে ফেলে আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে হু থাকলে বাই হোম হবে কিন্তু যখন হোম থাকবে জাস্ট হোম তাহলে এখানে খেয়াল করি আমরা একটা এক্সাম্পল দিয়ে আছে হোম ডু ইউ ওয়ান তুমি কাকে চাও হোম ডু ইউ ওয়ান তাহলে এখানে লেখা আছে হোম তাহলে আমরা জানি কি হোম থাকলে সেখানে কি বসে যাবে হু বসাই দিলাম আমরা হু হোম যুক্ত থাকলে আমরা কি বসবো হু যুক্ত করে প্যাসিভ ভয়েস হবে তাহলে হোম এর পরিবর্তে আসছে হু হোম ডু ইউ ওয়ান তুমি কাকে চাও হু এখানে ডু ডু দ্বারা কি করলাম প্রেজেন্ট টেন্সে আছে হোম ডু ইউ ওয়ান তুমি কাকে চাও তাহলে হু অক্সিলারি ভার্ব ইজ ওয়ান্ট ওয়ান্টেড কি হচ্ছে ওয়ান্টেড আর যেহেতু খেয়াল করো আমরা যখন হু ছিল বাই হোম বসে সেখানে বাই অলরেডি আমরা কি লিখে ফেলছিলাম যার কারণে আমাদের সেকেন্ড টাইম আর কি বাই এখানে লিখতে হচ্ছে না কিন্তু এটা যেহেতু আমরা হোম এর জায়গায় হু বসিয়েছি এর জন্য আমরা কি করতে মেনে নিতে হবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ এর অবজেক্ট সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম দুটো সেম হু ইজ ওয়ান্টেড বাই ইউ কার দ্বারা তোমাকে ডাকা হয়েছে সো আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি আর দেখো হোম ডাজ হি লাইক মোস্ট সে কাকে সব থেকে বেশি পছন্দ করেছে ঠিক আছে এরকম একটা হোম আছে তাকে বসাই দিলাম হু আর ডাজ আর মোস্ট ইজ সরি এটা মোস্ট না জাস্ট ডাস্ট টাইপ দেখে আমরা কি বলবো এটা প্রেজেন্ট টেন্সে আছে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ইজ হু ইজ লাইক ইডি আসলো কারণ ভার্বের ভিত্তি লাইক মোস্ট বাই হিয়ার অবজেক্টিভ ফ্রম হিম দেখো খুব ইজিলি হয়ে যাচ্ছে হু ডাজ হি লাইক মোস্ট সে কাকে বেশি পছন্দ করে হু ইজ লাইক মোস্ট বাই হিম তাহলে কয়া মানে হচ্ছে তার দ্বারা কে বেশি পছন্দ করা হু ডাজ হি লাইক মোস্ট সে কাকে বেশি পছন্দ করে হু ইজ লাইক মোস্ট কে বেশি পছন্দ হয়েছিল বাই হিম তার দ্বারা সো আজকে তোমাদের আর বেশিক্ষণ এখন আজকে দুটো রুলস এর নেক্সট ক্লাসে আর একদিন আবার আদার্স যে ডাব্লিউএস কোশ্চেন গুলো আছে সেটা নিয়ে আলোচনা করব তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করতে পারো তোমাদের যে কমেন্ট অপশন আছে সেখানে গিয়ে আমাকে প্রশ্ন করতে পারো সো আজকে এখানে রাখতেছি নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে